হ্যালো এভরিওয়ান, হোপ তোমরা সকলে ভালো আছো। আমরা রেডি হয়ে গেছি, যাচ্ছি আমাদের টেসলাটাকে পিক করতে। সেটা অ্যাক্সিডেন্ট হয়েছিল এক দেড় মাস আগে, ওটা ফিক্স করতে দেওয়া হয়েছিল। তো ওরা ওখান থেকে আমাদের মডেল 3 দিয়েছিল ড্রাইভ করার জন্য। তো এই গাড়িটাকে ড্রপ করে দেবো আর আমাদের গাড়িটাকে পিক করে নেবো। আমি ছেলে নভই বেরোচ্ছি আর কি, প্রীতি গেছে কাজে। প্রীতি এখন ফুল দমে কাজে, পুরো সামারি আর কি, পুরো উইকডে কাজ করবে, উইকেন্ড করে ছুটি থাকবে। এই যে এই গাড়িটাকে ফেরত দেবো আর দিয়ে আমাদের গাড়িটা পিক করে নেবো। আমাদের দুদিন ধরে রেহাই আবার টেনশনও। রেহাই হচ্ছে যে ওরা দুদিন ধরে কাজ যেহেতু করছে না, ওই জন্য একটু নিশ্চিন্ত আর কি। কারণ যখন ওরা কাজ করে না, এই ফ্রন্টে টু মাছ, মানে সারাদিন ওদের সাথে লেগে পড়ে থাকতে হয়, তো সেটা। আর টেনশন হচ্ছে যে এখনো এইচও এর সাথে আর কি কনভারসেশন হচ্ছে। ডালাসের দিকে যাওয়া মানে একটা লম্বা ট্রিপ আর কি। আমাদের বাড়ি থেকে ডাউন টাউন যেতে মোটামুটি 1 ঘন্টা মতন লাগে, কিন্তু আমরা একটুখানি আগে হোম ডিপোতে যাব। ওখান থেকে 6টা ব্যাগ কেনা হয়েছিল মাটির, ওই ফ্রন্টে যে কাজ করছিল না সেখানে লাগতো। তো সেখান থেকে 4টে ব্যাগ ইউজ হয়েছে আর 2টো এক্সট্রা পড়ে রয়েছে, আর এই গাড়িতেই পড়ে রয়েছে যেহেতু এই গাড়িটাই আমরা চালাচ্ছিলাম, সে 2টো ফেরত দিতে হবে। এই যে 2টো মাটি এরকম এক্সট্রা আর কি বেঁচে গেছিলো, 2টো বস্তা আর কি, তো সেটাকেই ও এখন ফেরত দিয়ে দেবে হোম ডিপোতে। মানে গাড়ির মধ্যেই পড়েছিল না, দিয়ে আসুক কুইকলি। বুড়ো ঘুম পেয়েছো তোমার? হ্যাঁ, দুষ্টুমি তো কম হচ্ছে না তোমার, দেখি মুখটা দেখি দুষ্টু। গিমি হোয়াট? এখন আমরা এখান থেকে বেরিয়ে যাব সিধা ডালাস। আমি এক্স্যাক্টলি যাই না, ডাউন টাউনের কাছাকাছি হবে, সেখান থেকে আমাদের গাড়িটা আর কি পিক করব। বাট ফার্স্টে আই থিঙ্ক আমরা এতে যাব রেন্টাল কারের ওখানে, কারণ এই গাড়িটা অ্যাকচুয়ালি রেন্টাল কারের থেকেই নেওয়া হয়েছে। তো সেখানে আগে এই গাড়িটা ফেরত দেবো, কারণ ওরা 6টায় বন্ধ হয়ে যায়, আর ফেরত দিয়ে আবার ওখান থেকে হয়তো আমাদের ক্যাব করে দেবে, দিয়ে আমরা টেসলাতে যাব। ছেলের হচ্ছে এটা ঘুমের টাইম, ওই জন্য বাবা বসে পড়লো পিছনে ছেলের পাশে আর আমি ড্রাইভ করে নিয়ে যাব। দেখাচ্ছে 5টার সময় পৌঁছাবো, 1 ঘন্টা 2 মিনিট লাগবে যেতে। ডাউন টাউনের ট্রাফিক দেখো, এই সময়টা 4টে 5টা সবাই অফিস থেকে বাড়ি যায়, তো এই সময় বীভৎস ট্রাফিক থাকে। এখনো দেখাচ্ছে আরো মনে হয় 15 মিনিট লাগবে আমাদের যেতে। আমরা চলে এসেছি, এইখানেই আমাদের যেতে হবে। আমরা পৌঁছে গেছি, এখানে আমাদের গাড়িটাকে ড্রপ করতে হবে আর এরা এখান থেকে ক্যাব দেবে। কিন্তু যাই না, দরজার ওখানে দরজার লক আর ওখানে 2-3 জন দাঁড়িয়ে রয়েছে, আমি এখান থেকে দেখতে পাচ্ছি। নভও গেছে, তো দেখি কি সমস্যা হলো। আমরা এখানে এসে দাঁড়িয়ে রয়েছে, এই যে দাঁড়িয়ে আছি দেখছি না, এখানে দেখছি যে বলছে হ্যাঁ কিন্তু দরজা খুলছে না, কথা বলছে না, বলছে ওখানে ড্রপ বক্সে আর কি ফেলে দিতে। ও ইনি গাড়ি পিক আপ করতে এসেছে, তাহলে মানে এদের সিস্টেম কি বেকার। পুরো রাস্তা ঘুমালো না, ওর বাবা নিয়ে বসলো যে যদি ঘুম পাড়াতে পারে। নভ গেছে ওখানে কথা বলতে, দ্য থিং কি হয়েছে, এখন আমাদেরকে এই গাড়িটা বলছে যে টেসলার ওখানেই ড্রপ করে দিতে। কি সমস্যা, মানে নভ কলও ইভেন করেছিল আর ওদের অনলাইনেও দেখাচ্ছে 6টা, ঠিক আছে, এখন তো 5:30টাও বাজেনি, কটা বাজে, হ্যাঁ 5:30টাও বাজেনি, কিন্তু ওরা বলছে 4টের সময় নাকি বন্ধ করে দিয়েছে, ঠিক আছে। তো এখন ফার্স্টে বললো ওই লোকটা, তাও একটু বেরিয়ে এসেছিল, বেরিয়ে এসে আমাদেরকে হেল্প করছে, বাট বললো যে ওখানে টেসলার ওখানেই গাড়ি ড্রপ করতে, এখন আবার বলছে ও আমাদেরকে ক্যাব বুক করে দেবে, ক্যাবে করে ওখানে গিয়ে আমাদের গাড়ি পিক করতে আর এই গাড়ি এখানেই ড্রপ করতে। তো দেখি কি হয়। এটারে দেখো, ঘুম নেই চোখের, ঘুম নেই। এই ইওর মামি আর ড্যাডি, এই গাড়িতে যা যা ছিল আর কি সবই মোটামুটি আমরা এখন গুছিয়ে নিচ্ছি, ক্যাব বুক করে দেওয়া হয়েছে, ক্যাব আসলেই আমরা বেরিয়ে যাব। যাই হোক, ভালোই চালালাম এই গাড়িটা, রেড কার এক্সপিরিয়েন্স হয়ে গেল মডেল
থ্রি, এটা টেসলা মডেল থ্রি। তো বাট ভাবিনি যে আমাদের গাড়ি এত ফাস্ট ওরা ফিক্স করে দেবে। তো আজকে সকালবেলায় নবকে কল করে ওরা বললো যে হয়ে গেছে, নিয়ে যাও, কারণ টুমারো আবার স্যাটারডে, স্যাটারডে আবার সব কিছুই তো বন্ধ থাকে, ইভেন এরাও খোলা থাকে 9 to 12। কিন্তু থ্যাংকফুলি আজকেই চলে আসলাম, কারণ টুমারো দেখা গেলো আসতাম এরা বলতো যে আরোই বন্ধ, কেউই থাকতো না, তাও তো লোকটা বেরিয়ে আসলো বলে হেল্প করে দিল আর কি বেসিক্যালি। আর এইটারে দেখো, প্রীতি যেমন চালানোর জন্য খুব এক্সাইটেড ছিল গাড়িটা, তেমনি এ হচ্ছে সামনে বসার জন্য এক্সাইটেড। সামনে বসতে পারে না তো, ভাবছে যদি একটু গাড়ি পার্কে আছে এখন যদি বসতে পারি, ঘুম নেই চোখে। হ্যাঁ, আমাদের এখানে পোটলা পুটলি নিয়ে আর এই বাচ্চাটাকে নিয়ে আমরা অপেক্ষা করছি ক্যাবের জন্য, ক্যাব আসলেই আর কি সব জিনিস তুলে বেরিয়ে যাব। কিছুই না, এতটা দূর তো, অনেকটা ট্রিপ, তো ওই জন্য একা আসাটা বোরিং আর কি, ওই জন্যই আসলাম নবর সাথে। আমি আমার ডাউনটাউনে আসতে ভালো লাগে, এসে ঘুরে গেলাম, কিন্তু আমাদের ওইদিকে ভালো লাগে, এখানে টু মাচ গোয়িং অন, মানে সবসময় যেন একটা সব কিছু বিজি, সব কিছু ফাস্ট ফাস্ট। নব আবার দৌড়ালো হচ্ছে আমাদের ক্যাব আবার ছেড়ে না চলে যায় ওই দিকে, সেই জন্য মানে আমরা চাই যে একটু এদিকে ভেতরে এখানে ঢুকে আসুক, কারণ আমাদের জিনিসপত্র আছে। তো যেটা ভয় পাচ্ছিলাম সেটাই হয়েছে, ও হচ্ছে আর রিভার্স করতে পারবে না, পাস কাটিয়ে চলে গেল তো ওই পাশটায়, এখন আমাদের আর কি হেঁটে হেঁটে সব নিয়ে যেতে হবে। হ্যাঁ, তুই ওটা রেখে তারপরে আয়, কারণ একে নিয়ে না ছোটাছুটি ওই জায়গাটা দৌড়াদৌড়ি করছে, ওটা মেন রোড তো, দেখেছো আমি এই যে হাত ধরে রয়েছি বলে ও আমার হাত ছাড়াবে, এই যে আমি হাত ধরে রয়েছি আমার হাত ছাড়াবে, দেখো ও হচ্ছে দৌড়ে যাবে ওইখানটা দৌড়ে যাবে, এটা মেন রোড একদম, দেখছিস কত গাড়ি যাচ্ছে, হু 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 করে গাড়ি যায় ওখান দিয়ে, না না আমি হাত ছাড়বই না তোর, ছাড়বো না আমি হাত, দেখেছো ওর বাবা গেছে জিনিসগুলো রাখতে ক্যাবে, ক্যাবটা অ্যাকচুয়ালি পাস কাটিয়ে চলে গেল, নব গেল দৌড়ে, এবার ও রিভার্স করে আসতে পারবে না তো, না এখন ওই কার সিটটা রেখে আসলে তারপরে, ওয়েট করো আমার হাতে প্রচুর জিনিস, ওই যে কোলে আসো চলো, রেড কার্ডকে বাই বাই করে দিয়ে এখন আমাদের গাড়ি পিক করতে যাই। এই যে ক্যাবটা, আমরা ক্যাবে উঠে গেছি, এখন যাচ্ছি আমাদের টেসলাটা পিক করতে। ক্যাব জাস্ট ছেড়ে দিল, নব কার সিট ঢোকাচ্ছে, এই যে টেসলা কোথায় গেল, এই যে আমাদের গাড়ি এখানেই পার্ক করা ছিল, তো আমাদের আর ভেতরে যেতে হবে না, মানে এখান থেকে আমরা গাড়ি পিক করে নিতে পারবো। অ্যাকচুয়ালি টেসলার বন্ধ হয়ে যায় 5টার সময়, তো এখন তো অলমোস্ট 6টা বাজতে যায়, তো ওরা বলেই দিয়েছিল যে গাড়ি বাইরে রেখে দেবে, আমরা জাস্ট এসে পিক করে নেবো, আমাদের ফোনেই তো সব কিছু সিস্টেম রয়েছে। অ্যাকচুয়ালি এই জায়গাটাতেই আমাদের মেরেছিল, এই সাইডটাতে, তো ওরা খুব তাড়াতাড়ি আমাদের ফিক্স করে দিলে, যে দেখে নিচ্ছি আর কি, নব ভালো করে চেক করে নিচ্ছে যে কোথাও আর কোনো স্ক্র্যাচ আছে কি না, তো ওরা বলে তো ছিল আমাদের লাগবে 2-3 সপ্তাহ, বাট আই থিঙ্ক কত এক সপ্তাহের মধ্যেই দিয়ে দিল গাড়ি, এটা পুরো চেঞ্জ করে দিয়েছে। নিজের গাড়ি কিন্তু নিজের গাড়ি, সে যেরকমই হোক না কেন, মানে নিজের জিনিসটুকুনি নিজের মতন করেই দেখবে ভালো লাগে, যতই তুমি ভালো অন্য কারোর কিছু ইউজ করো না কেন, নিজেরটাই বেশি মধুর লাগে, কি বলছো? নব শুধু দেখেই যাচ্ছে ওর গাড়ির কোথায় কি আছে, খুদ মানে ধরবার চেষ্টা করছে যে সব ফিক্স করে দিয়েছে কিনা। যাই হোক, ফাইনালি আমরা সব যা যা মানে এই ব্যাগে করে নিয়ে এসেছিলাম, গাড়িতে ছিল ব্যাগে করে রেখে দিয়েছিলাম, তো সেগুলো যেখানে যেটা রাখার আর কি সব রেখে দিয়েছি, এখন এখান থেকে বেরিয়ে যাব। আমরা পৌঁছে গেছি, নব গেল খাবারটা পিক করতে, আর এ দেখো ভর ভর করে এখানে বমি করেছে, এখন ওকে চেঞ্জ করাচ্ছি, সব বুঝতে পারছি, ওয়াক করেছো আবার হাসছে, ভাবো
ওর জামা টামা সবকিছু আমি নিয়েই সবসময় বেরোই, তো সেটাই এখন চেঞ্জ করে দেবো মুছিয়ে। এই দেখো অক করেছে, এই যে জামা টামায় ও পড়েছে, বাবা একটু মুছে দিয়ে টিস্যুগুলো নিয়ে ফেলতে গেল, ফেলে খাবারটাও পিক করে আনবে, আমি বাকি এখন চেঞ্জ করে দিই। ওকে ওকে অল রাইট, ইউ ফাইন, ওকে। বাবা এসে গেছে, খাবার নিয়ে ওকে চেঞ্জ করে দিয়েছি, নবে একটু আইপ্যাডটাও মুছে দিই, আইপ্যাডের মধ্যেই হড়হড় করে ফেলেছে। ওর এই বমি করার রোগ, এর যে কালুরি হবে এর বড়দেরও হবে, বড়রাও যদি কনস্ট্যান্ট এই গাড়ির মধ্যে মাথা নিচু করে ফোন দেখে এরকম করে। কথা শোনে না তো, জলও খেতে চায় না। আমি জল নিয়ে এসেছি বলছি, নতুন ওই পিটি দিয়েছে না স্ট্যানলিটা, আমি যে ওর মধ্যে খা জল, খাবে না, ঘ্যাট মেরে বসে থাকে। এই বোতলে খাবে না, আমার পাঙ্কি না, পাঙ্কি এখান থেকে বেরিয়ে যাচ্ছে, খাবার পিক করে নিয়ে। এটাও স্মল স্মল দেখো, ট্রাই করো স্মল, দেখো ট্রাই স্মল। জাস্ট বাড়িতে ঢুকলাম, সারা পৃথিবী ঘুরে এসে বাড়ির কাছাকাছি এসে ঘুমিয়ে পড়লো ছেলে কোলে। আমার নব গেল শুয়ে দিয়ে আসতে, আমি জিনিসগুলো খাবার টাবার আনা হয়েছে তো ওগুলো নিয়ে যাব। বা সামনেটা দেখো কি সুন্দর লাগছে হয়ে যাওয়ার পরে, আর একটু ক্লিন করতে হবে। ওরা তো ভেবেছিলো ওই যেদিন ছেড়ে গেল না ওয়ার্কারগুলো, পরের দিন ভেবেছিলো এসে তো কংক্রিট করবে, ওই জন্য অনেক মানে টুকটাক জিনিস ওখানে পড়েও রয়েছে। তো যাই হোক কংক্রিট তো হলো না, এখন আমরা ভাবছি কি আমি আর নব, সেটাই আর কি বলতে বলতে আসছিলাম, ডিসকাস করছিলাম যে মেবি ওরা যদি এখন অ্যাপ্রুভও করে দেয়, ভাবছি যে কংক্রিট করবো নাকি এখানে মানে মাটি ফেলে গাছ ঠাচি পুঁতে দেবো মিডিলটা, যেহেতু একবার বাধা দেখবে একটা কোনো জিনিস কাজ হতে হতে মিডিলে বাধা পড়লে আর কি মানে থিঙ্কিংও চেঞ্জ হয়ে যায় না, সেরকমই আর কি একটা কেস। এই জায়গাটাও খুব নোংরা হয়ে রয়েছে, এই জায়গাটাকেও ক্লিন করতে হবে। পাথরগুলো বলা হয়েছে ওদের যে ওয়ার্কারগুলো কাজ করছে ওদের যে বস, তাকে কল করেছি, বলেছি যে দেখো যদি কেউ নেয় বা কিছু ফ্রিতেও দিয়ে দেবো, কারণ এগুলো তুলে নিয়ে যেতেও না পয়সা দিতে হবে। একটা লোক এসেছিলো $50 চাইছিল, আমি বললাম এই পুরো যে পাথর আছে $1,000 এর দাম, উল্টে পয়সা $50 দিয়ে নিয়ে যাওয়া, এরকম একটা কেস এখন। তো এই জায়গাটা যে নোংরা হয়ে রয়েছে এই জায়গাটা ক্লিন করতে হবে পাথরটা। এই যে সব খাবার টাবার রান্না হয়েছে, রাত্রের ডিনার আর কি। বাড়িতে এসেই নেমে পড়েছে কাজে, আহারে রাস্তা কিরম ভাবে পরিষ্কার করছে দেখো। এই দিনও দেখতে হতো, হ্যাঁ বাকরুদ্ধ হয়ে গেছে বেচারা। মাস্ক দেব, এগুলো কি এইভাবে যাবে? ও বালি না সব পুরো, এই একটু আধ ক্লিন করেছে এর মধ্যে ফেলেছে। বড় ঝাড়ুদার এসে গেছে, শুধু এগুলো টেনে টেনে দিই। নবকে বললাম এটা লাগে, এই যে এগুলো কালেক্ট করবার জন্য ঘাস থেকেও বোঝেনি আমার কথা, কষ্ট করে যাচ্ছে বেচারা। আমি বড় বড় ছিল না, হ্যাঁ কালেক্ট করে দিলে তারপরে বাকি তুই তুলে নে, ঝামেলার কাজ শোনো, এইসব কাজ ধরলে না লোক দিয়ে কত করাবে, রড ফট ফেলে রেখেছে ওগুলো ক্লিন করে দিতে হবে। এইখানে ঘাস গুলো পুরো মরে যাবে, যে পাথর গুলো রেখেছে না, তারপরে এক ব্যাগ তো ওখানে রয়েছে অলরেডি, রয়েছে এই যে এটা দিয়ে টেনে নিলে ইজি হয়। ঠিক আছে আমি একটু ঝাড়ু লাগিয়ে দিই, তারপরে তুই তুলে দে। ঝাড়ু দিতে হবে না, আমি ওই জায়গাটা একটু ঝাড়ু দিয়ে দিই। নবকে বলছি এই সব কাজের জন্য তুই তো জন্মাসনি না, কষ্ট হয়ে যায় সব করতে, বাট আমি জন্মেছি, জন্ম থেকেই এই কাজ করছি। কেন তুমি কি পড়ে গেছে বসে বসে জং পড়ে গেছে, তুমি কি মিউনিসিপালিটি সুইপার ছিলে?
জন্মে বলেছে নিজের জায়গা নিজে ঝাড় দিয়ে পরিষ্কার করে শুয়ে থাকো নাকি? ওখান থেকে টপকে ওখান থেকে কাজ করানো শুরু করিয়ে দিয়েছে। আমি শুধু এখন হচ্ছে বর এত সুখে রেখেছে, এই সুখে বসে বসে জং পড়ে গেছে, তাই তো দেখছি বলছে, তাই তো দেখছি। থ্যাংক ইউ সো মাচ আমাকে হেল্প করার জন্য। আমি না শুনি আয়ত্তেও আনতে পারছিলিস না, যদি দেখতাম একান্ত আসছে না সব ব্লো করে উড়িয়ে এরোর বাড়িতে দিয়ে দিতাম। মাথা অন্যভাবে চলে, ম্যানেজমেন্ট জিনিসটা তো সবার দ্বারা হয় না। চলো ইজি মিলেমিশে কাজ করলে ঝটাঝট হয়ে যায়, পুরো দেখো ক্লিন হয়ে গেল। এখন হচ্ছে যেটা করবে নভো এখানে ব্লো করবে মেশিন দিয়ে, তারপরে জলের স্পিডে যদি একটুখানি ধুয়ে দিতে পারি, মানে আমাদের দ্বারা যেটুকুনি হওয়ার করে দিয়েছি ক্লিন মোটামুটি আই থিঙ্ক। অ্যাকচুয়ালি আমেরিকা এটা নিয়মই, মানে এই পাথওয়ে তোমাকে সবসময় ক্লিয়ার রাখতে হবে, ঠিক আছে? ইভেন তো এই ঘাসের পাটটা আমাদেরই, কিন্তু তারপরে ওই জায়গা ক্লিন রাখতে হবে। স্নো পড়লে স্নো তোমাদের ক্লিন করতে হবে, মানে আমাদের জন্য যদি অন্য কেউ এই জায়গাটায় পড়ে সে সু করে দিতে পারে, এরকম অনেক কিছু আর কি ব্যাপার আছে এখানে। হ্যাঁ তাও ঠিক, পাথর যদি ঘাড়ে পড়ে, ওই জন্যই আমি ভাবছি হয়তো কেউ কমপ্লেন করেছে খুব ভারী। ওইটা ঢুকে যাবে সব সিমেন্ট ব্রিকের গুঁড়ো, তো মানে না ক্লিন করলে আবার জমেও যেতে পারে না। চলো ফাইনালি মোটামুটি ভালোই ক্লিন লাগছে, বলতে বলতে প্রীতিও চলে এসেছে। ওকে বললাম, হ্যাঁ ওকে ওকে বললাম ওই দিকটায় পার্ক করে আয়, কারণ নভো এখন এই যে এই জায়গাটা ব্লো করবে, তো ব্লো করলে ওর গাড়িতে নত হয়ে যাবে, এখন আর গাড়ি ঢোকাতেও পারবে না, মানে এই তারটা এখান থেকে টেনে নিয়েছে অলরেডি। প্রীতি আজকে তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে, আমরা তো সারা পৃথিবী ঘুরে আসলাম। ডালাস খাবার এনেছিস তুই আবার? মাই গড, দেখেছো বাইরের খাবে ও মার খাবার খাবে না। ঢুকে যা ধুলো, যা সান কর গিয়ে। কি দেখবি? দেখেছো আমার ছাড়া দেখে নিচ্ছিস? হ্যাঁ মোটামুটি ভালোই ক্লিন হয়ে গেছে, এখন এই যেটুকুনি টুকটাক এই একটু ধুলো মতন পড়ে রয়েছে না সিমেন্ট, এখন জল জলের ফোর্সে আর কি এগুলো পুরো ওয়াশ করে দিতে হবে। আমি ঘরে চলে আসলাম, নভ এখনো বাইরে যাই না, এরিককে দেখলো মনে হয় ওর সাথে আবার গেজাচ্ছে। আমি এখন একটু আমার জন্য চা নিয়ে বসবো, আর ওইদিকে আর একজন উঠে গেছে, সন্ধ্যের সময় তো বেশিক্ষণ ঘুমালেও ভালো না, কারণ রাত্রিবেলা তারপরে জাগবে, তো ওই সন্ধ্যের সময় ঘুমিয়েছে ঘ্যান ঘ্যান করছে, তো ঘরে ঢুকে দেখছি উঠেই গেছিল, কাঁদছিল, তখন বলছে হাংরি হাংরি, খিদে পেয়েছে, তখন ওকে দেখি খাইয়েই দিই, খাবার তো নিয়েই এসেছিলাম, দেখিয়ে দিই কি এনেছি। এই যে চিকেন 65, আর এটা হচ্ছে ফ্রাইড রাইস, তো ফ্রাইড রাইসটাও খুব ভালো খায় ছেলে, এখন দেখি এই ফ্রাইড রাইসটা যদি খায়। ফ্রাইড রাইস খাবে তো পুরো হাংরি? ওকে ইউ আর টায়ার্ড, নো মোর টায়ার্ড, ওকে হাংরি? ছেলেকে খাইয়ে আমি এখনো চা নিয়ে বসে আছি, আর নভো চলে এসেছে ডিনার করে নেবে ওর, বিকজ টায়ার্ড হয়ে গেছে, দেখো চোখ মুখ মাথা মাথা ধরে গেছে আর কি। হ্যাঁ রোদে, আমাদের বাড়ির দিকে আসতে গেলে না পুরোটাই মানে আমাদের চোখে মুখে রোদ লাগে। বেকার, তোকে বলছি গরম আসছে না, তাকে তুই জানিস না, মানে একটা সূর্যের আলোতে, মানে এখন আমাকে বোঝাবার চেষ্টা করছে টেসলার ওই ওপরে ওই কভার পরাই, তাই তো? ওই কভারের টাকে না আমার চোখে মুখে রোদ্দুর লেগেছে, আমার টাকে লাগেনি, আমার মাথা পুরো খারাপ, মানে কি বলবো। তাহলে তুমি দিনের বেলা বেরিয়েই না, নিশাচর হয়ে যাও, আমেরিকাকে বলো দিনের কাজগুলো সব রাত্রে করে দিতে, গরমেতে মুভ হয়ে যাবো, 6 মাস দিন 6 মাস রাত। হ্যাঁ বেটার, ওটাই তোমার জন্য বেটার। আর এখন এখানে ফুল ফ্যামিলি বসে গেছে টিভি দেখতে দেখতে আর কি ডিনার হবে। এই পর্যন্ত আজকের ব্লগটা আমি রাখবো, হোপ তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, হ্যাপি থাকবে, আবার আগামী ব্লগে দেখা হবে,
বাই বাই, গুড নাইট।